এই কালবেলা চলচ্চিত্র নির্মিত হয়েছে, আসলে এটা একটা দূরদর্শনের জন্য একটা ধারাবাহিকভাবে আমি করেছিলাম, ধারাবাহিক ভেবে। এটা সমরেশ মজুমদারের খুবই জনপ্রিয় একটা উপন্যাস। ওর যে তিনটে পর্ব রয়েছে তার দ্বিতীয় পর্ব। তো এটা যখন আমায় করতে বলা হয়, আমার একটুখানি দ্বিধা ছিল, কালবেলা এখন কী করে করব, তার কারণ কলকাতা এত বদলে গেছে, মানসিকতা বদলে গেছে, কীভাবে ভাবব আমি ঠিক বুঝে উঠতে পারিনি। তবে একটা জিনিস আমাকে যেটা আকৃষ্ট করেছিল সেটা হচ্ছে কালবেলার যে সময়কাল সেটা আমারও ছাত্রবেলা, মানে ষাট দশকের শেষ এবং সত্তরের গোড়ায়। আমি তখন ইউনিভার্সিটি স্টুডেন্ট ছিলাম এবং বহু কিছুই আমার অভিজ্ঞতা থেকে আমি আর আমায় খুব উস্কে দিয়েছিল যে ওই সময়টাকে মনে করা, তখনকার যে রোম্যান্টিসিজম, তখনকার যে পাগলামো এবং বিশ্বজোড়া যেটা কাণ্ড হয়েছিল সেই সময়। ভিয়েতনাম যুদ্ধ চলেছে, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ হলো, আমাদের নকশালাইজ মুভমেন্ট হচ্ছে, রেড ব্রিগেড মুভমেন্ট ইউরোপে, তার সঙ্গে মারিওয়ানা, তারপরে বিটলস, বব ডিলান, সব মিলেমিশে একটা মজার সময়, খুব রোম্যান্টিক সময় ছিল বলে এটা আমি করতে রাজি হয়েছিলাম। এবং ছবিটা করে আমার ভালোই লেগেছে। আর আরেকটা যেটা মজার লেগেছে যে নতুন যে ছেলে মেয়েরা, তারা তো ওই সময়টা দেখেনি, শুনেছে সেই সময়ের কথা, তাদের অনেক গল্প বলতাম। কেন, যেরকম এখানে একটা দৃশ্য আছে যে জব চান্নকের যে মনুমেন্ট রয়েছে, ওখানে যার যখন সমাধি, সেখানে ছেলেটি মেয়েটিকে নিয়ে আসে। তখন আমার যে ইয়াং অ্যাক্টর অ্যাক্ট্রেস বলছে, মাই গড, এখানে কেউ আসে এখন, মানে প্রেম করতে এখানে কেউ আসে? এখন আমরা এখানে, আমি যখন মেয়েদের এখানে নিয়ে আসতাম খুব এক্সাইটেড হয়ে যেত, জব চান্নকের সমাধিতে আমাকে ডেট করে নিয়ে এসছে, কিংবা ওল্ড পার্ক স্ট্রিট, ওল্ড সেমেট্রিতে। তা ওই ওইগুলো আমাকে মজা করে বোঝাতে হতো ছেলেমেয়েগুলোকে। তো এটা করে আনন্দই পেয়েছি, ছবিটা সব দর্শকের খুব ভালো লেগেছে। এখন জানি না অন্যান্য জায়গায় দেখানো হলে লোকে ভালো লাগবে বলে আশা করি। তুমি হচ্ছ একটা রোম্যান্টিক বিপ্লবী, নীলা আবার সকলে সহ্য হয় না, লতা বড় জড়িয়ে ধরে। বেশি লাফালাফি করবেন না, মিসক্যারেজ হয়ে যেতে পারে। ওকে তো ময় মার। তোদের সবাইকে শুধু গোটা জেলটা উড়িয়ে দিতাম তারা। নীলা আবার সকলে সহ্য হয় না, লতা বড় জড়িয়ে ধরে। আমার সঙ্গে থাকবে? কলকাতা এক মহানগর, লাঙ্গল যার জমিদার, আদিম হিংস্র মানবিকতার যদি আমি কেউ হই, স্বজন হারানো শ্মশানে তোদের চিতা আমি তুলবই। শুধু
যায়।